নমস্কার বন্ধুরা, আওয়ার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি ইটালিয়ান রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকালকার বাচ্চারা কিন্তু এই পাস্তা খেতে ভীষণ পছন্দ করে, আর সেটি দোকান বা রেস্টুরেন্টে খাওয়ানোর থেকে বাড়িতেই অত্যন্ত সহজ পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলে কীভাবে বানিয়ে নেওয়া যায় আসুন দেখে নেওয়া যাক। এই পাস্তা বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম পাস্তা নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আর বলে রাখি ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। নিয়েছি পেঁয়াজ কুচি, চিকেনের পিস, চিকেনগুলো এরকম ছোটো ছোটো পিস করে রেখেছি, আর বোনলেস চিকেন, টমেটো নিয়েছি 3টে, এখানে নিয়েছি ধনে পাতার ডাঁটি আর ধনে পাতা। এবার পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব, তার জন্য কড়াতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল। জলের সাথে অল্প লবণ আর কিছুটা সাদা তেল দিয়ে আমি পাস্তাগুলো সেদ্ধ করব। আপনারা কিন্তু এই পাস্তা বয়েল করার সময় অবশ্যই তেল ব্যবহার করবেন, এতে করে কি হয় পাস্তাগুলো জড়িয়ে যাবে না। এবার গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে করে রেখে পাস্তাগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর এই পাস্তাগুলো আমার বয়েল হতে 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। এরপর আমি পাস্তাগুলোকে জল থেকে ছেঁকে নিলাম, কড়াতে আবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল, টমেটোগুলো দিয়ে সেদ্ধ করে নেব। আপনারা কিন্তু এই টমেটো সেদ্ধ করে পেস্টটাও ব্যবহার করতে পারেন বা টমেটো সসও ব্যবহার করতে পারেন। এবার ধনে পাতার ডাঁটা অ্যাড করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটিকে বয়েল করে নেব। কিছুক্ষণ রেখে দেওয়ার পর এটির ছাল ছাড়িয়ে নিয়ে এটির একটি মিহি পেস্ট আমি বানিয়ে নেব। আমি যেহেতু চিকেন পাস্তা বানাচ্ছি তাই চিকেনটিকে ভেজে নেওয়ার জন্য প্রথমেই কড়াতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দেব চিকেনের পিসগুলো। চিকেন ভাজার সময় দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ আর গোলমরিচ গুঁড়ো। যেহেতু এগুলো চিকেনের ব্রেস্ট পিস তাই এগুলি ভাজতে বেশি টাইম লাগবে না। এই ধরনের ফাস্টফুডের রেসিপি আমার চ্যানেলে আরও অনেকগুলো আছে, আপনারা চাইলে কিন্তু একবার গিয়ে ভিজিট করে আসতে পারেন। দেখুন চিকেনের কালার চেঞ্জ হয়ে এসেছে, তার মানে এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে আমি তুলে নেব। এবার পাস্তাটি তৈরি করব, তাই ওই একই কড়াতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। তেল দেওয়ার পর রসুন কুচিগুলো অ্যাড করলাম। রসুন কুচিগুলো দিয়ে খুব বেশিক্ষণ ভাজবো না, যখন এগুলো থেকে খুব সুন্দর ফ্লেভার ছেড়ে দেবে তখন এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজকে এরকম কুচি করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে করে রেখে পেঁয়াজগুলিকে 2 মিনিটের জন্য ভেজে নেব। তবে পেঁয়াজগুলো কিন্তু আমি এখানে লাল লাল করে ভাজবো না, যখন এগুলো একটু সফট হয়ে আসবে তখন এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ, রঙের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো। তবে এই লঙ্কা গুঁড়োটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার সব কিছুকে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে টমেটো বাটাটা এখানে অ্যাড করে দিলাম। আপনারা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, তাই আপনাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আরও অনেক নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য। টমেটো বাটাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল, তবে আমি এখানে মিক্সি ধোয়া জলটি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু নর্মাল জলও ব্যবহার করতে পারেন। জল দেওয়ার পর কাঁচা লঙ্কা কুচিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর এই গ্রেভিটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে বয়েল করে রাখা পাস্তাগুলো। গ্রেভির সাথে পাস্তাগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে এই পাস্তাটা রেডি হতে কিন্তু আমার আর খুব বেশি সময় লাগবে না, রেস্টুরেন্টের স্বাদ এনে দিতে কম খরচে এই পাস্তা কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এবার ওপর থেকে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই কাতলা মাছের রেসিপিটাকে ভাইরাল করে দেওয়ার জন্য, আমার পাশে এভাবেই আপনারা থাকুন। চিকেনগুলোকে পাস্তার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম বিট লবণ, লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে আমার পাশে থাকবেন।